ভাসমান কোন মানুষ, ভাসমান কোন মানুষ তাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা না হয়। ঢাকা শহরের যারা ভোটার তারাই শুধু এই কমিটিতে অন্তর্ভুক্ত হবে, কারণ যে ভোটাররা ভোটার আসলেই যার যার এলাকায় চলে যান ভোট দিতে, কারণ ভোটার হলো হয়তো আমার জামালপুরের মাদারগঞ্জের ভোটার। আমি যখন দাঁড়াই তখন ঢাকার থেকে দেখায় ট্রাকে ট্রাকে বাসে বাসে ভইরে আমারে যায় ভোট দিতে, আর তখন ঢাকায় যারা প্রার্থী হয় তাদের দেখা যায় মানুষ খুঁজে পায় না। সে এরকম অনেক নেতা আছেন, অনেক নেতা আছেন যার ঠিকানা হলো নিজের গ্রামের বাড়িতে, নিজে হয়তো কখনো চেয়ারম্যান হবেন কিংবা উপজেলা চেয়ারম্যান হবেন কিংবা এমপি হবেন কিংবা মেম্বার হবেন, যার জন্য ভোটার হয় নিজের গ্রামে আর নেতাগিরি করেন ঢাকায়। এই ধরনের মানুষ যারা আছেন তাদেরকে আপনারা কোনো নেতৃত্বে নিয়ে আসবেন না, কমিটিতে অন্তর্ভুক্ত করবেন না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের যারা যে কমিটির মাধ্যমে আপনারা সুন্দর একটি সম্মেলন এই জায়গা উপহার দিয়েছেন, আমি বিশ্বাস করি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের ইউনিট পর্যায়ের যে সম্মেলন আমরা করছি, এবং আমি বিশ্বাস করি এই ইউনিট পর্যায়ের সম্মেলন শেষ হওয়ার পর ঢাকা মহানগর বাংলাদেশের মধ্যে শক্তিশালী সংগঠন হিসেবে প্রমাণিত হবে এবং ভবিষ্যতে কার্যক্রম প্রমাণিত করবে। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন প্রক্রিয়াটা ওপেন হাউস থেকে আপনারা সভাপতি সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব সমর্থন নেবেন, কারণ ওপেন হাউস থেকে নাম সংগ্রহ যদি না করি নাম না আসে অনেকে জানে না যে কারা সভাপতি হয় কারা সাধারণ সম্পাদক হয়। এর আগেও কমিটি হয়েছে, সেই কমিটির মধ্যে দেখা যায় অনেক বিতর্কিত ব্যক্তি, অনেক অনুপ্রবেশকারী, অনেক কাউয়া তারা কিন্তু এই কমিটিতে ঢুকে পড়েছে। কিন্তু আজকে এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করা হবে লক্ষ্য রাখতে হবে, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করলে দেখা যাবে এই এলাকার কিছু চাঁদাবাজ, কিছু সন্ত্রাসী যারা কেউ বাড়ি করতে চায় দোকান করতে চায় দোকান থেকে চাঁদা তুলে, আবার যখন কোনো কমিটি করতে চায় তখন তারা আসে এই জায়গায় কিন্তু নেতা হয়ে যায় আমাদের অনেক নেতাদের বিভিন্নভাবে খুশি করার মাধ্যমে। আজকে তারা যাতে এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজ, কয়েকদিন আগে যারা বাড়ি করার সময় আমার কাছে টাকা নিয়ে গেছে চাঁদানি হিসেবে, সেই নেতা যদি কয়েকদিন পরে যায় সেই বাড়িতে ভোট চাইতে তারা কি আওয়ামী লীগের নৌকায় কে ভোট দেবে? কোনোদিনই দেবে না। সেই কারণে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ এলাকায় যারা বিতর্কিত মানুষ তাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় না। আমি অনুরোধ করতে চাই আজকে অত্যন্ত সুন্দরভাবে একটা তালিকা প্রণয়ন বই বানিয়েছেন, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি, আমি দেখলাম একটু আগে মাননীয় মেয়র সাহেব আমাকে এই দৃষ্টি দেখালেন যে একই ঠিকানায় সাতজনের নাম সদস্য করা হয়েছে। সাতজন যদি যোগ্য ব্যক্তি থাকে ভালো মানুষ থাকে করা হয়েছে ঠিক আছে, কিন্তু কমিটি যখন হবে তখন 37 সদস্য একই ঠিকানায় একই হোল্ডিংয়ে, যাতে একাধিক মানুষ কমিটিতে অন্তর্ভুক্ত করা না হয় এটা কিন্তু আপনারা সজাগ থাকবেন লক্ষ্য রাখবেন।